মহুয়া মৈত্রকে যদি অ্যারেস্ট করে মৌয়া মৈত্র জেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং জিতবেন এটা একটা চক্রান্ত চলছে বিরুদ্ধে মৌয়াকে যেহেতু লোকসভায় প্রধানমন্ত্রী বিজেপি জড়িয়ে কিছু দুর্নীতির অভিযোগ সামনে এনেছিলেন সেই জন্য মহুয়াকে এইভাবে তাকে টার্গেট করা হয়েছে সংসদীয় কমিটি কিছু অশ্লীল প্রশ্ন করা হলো আত্মপক্ষের সমর্থনের সুযোগ দেওয়া হলো না মহুয়াকে মহুয়াকে সংসদ থেকে তাড়ানোটা যেন কত তাড়াতাড়ি এরপরে পরিকল্পিতভাবে সিবিআই সিবিআই শুভেন্দু অধিকারীর নামে এফআইআর করে আর যায় মহুয়া মৈত্রর বাড়ি সিবিআই এত লাফালাফি এফআইআর নেম শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করতে পারছে না বছরের পর বছর সেই এফআইআর পড়ে থাকে আর তৃণমূলের বাড়িতে সিবিআই ঘুরে বেড়াচ্ছে মহুয়া মৈত্রকে ডিস্টার্ব করার চেষ্টা করছে কৃষ্ণনগরের মানুষ বাংলার মানুষ সমুচিত জবাব দেবেন এবং আমরা পরিষ্কার বলে রাখছি মৌওয়ার বিরুদ্ধে যদি চক্রান্ত আরো তীব্র হয় যদি অ্যারেস্ট হয় মৌয়া মৈত্র জেল থেকে ভোট লড়বেন এবং তিনি এই ভোটে কৃষ্ণনগর থেকে জিতবেন আমরা খুব নিশ্চিত তার কারণ হচ্ছে আমাদের ভোট পার্সেন্টেজ আমরা টার্গেট করছি বা এখনো পর্যন্ত মানুষের যা সাড়া পাচ্ছি প্রত্যেকটি বুথেই আমরা পঞ্চাশ পার্সেন্টের বেশি ভোট পাব অর্থাৎ মানুষের যে সংখ্যা গরিষ্ঠতা এটা শুধু কেন্দ্রীয়ভাবে আসন ভিত্তিকভাবে নয় আমরা বুধ ভাবে দেখছি মানুষ একশো শতাংশ পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা পেয়েছেন রাস্তা আলো জল বিদ্যুৎ কর্মসংস্থান পাশাপাশি কন্যাশ্রী থেকে রূপশ্রী সাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার পঞ্চাশটা ষাটটা সত্তরটা তো মানুষ যে উপকার পেয়েছেন সরকার যে কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন যে পাশে আছে তার প্রতিফলন কিন্তু প্রত্যেক বুথে ঘটবে। সেই জায়গায় দাঁড়িয়ে। আমরা আমরা ধরে তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন মিনিমাম তৃণমূল কংগ্রেস জিতবে আমরা সেটাকে বাড়াবার চেষ্টা করব এবং ভোট আমি আবার বলছি বুথ ভিত্তিক ভাবে বুথের যদি যারা ভোটার তাদের একশো শতাংশ পরিবারে যদি উন্নয়ন পৌঁছে থাকে তাহলে আমরা তাদের ভোট পাব না কেন এটাই তো অস্বাভাবিক ফলে সেই জায়গায় কোনো রাজনৈতিক মেরুকরণ বা কোনো অন্য কোন বিভ্রান্তিতে পড়লেও কিছু মানুষ হয়তো উল্টো দিকে ভোট দেবেন কিন্তু বুথ ভিত্তিক সংখ্যাগরিষ্ঠতা আমরা টার্গেট করে এগোচ্ছি বিজেপি এবারের বিজেপির যা প্রস্তুতি দিস ইজ টু আর্লি ফর দ্য নেক্সট ইলেকশন বিজেপি আজ এই মুহূর্তে আপনাদের সঙ্গে যখন কথা বলছি চব্বিশ তারিখ দুপুরে প্রার্থী তালিকা প্রস্তুত করতে পারেনি এখনো হয় প্রার্থী পাচ্ছে না সেটাও দেখা যাচ্ছে না হলে তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি দিলীপ বিজেপি বনাম সুকান্ত বিজেপি তার মধ্যে আবার সিবিআই থেকে বাঁচতে যাওয়া বিজেপি এই দিয়ে ছত্রখান অবস্থা একে তো নীতির লড়াইতে পিছিয়ে গেছে রোটি মাকানে নেই বাংলার প্রতি বৈষম্য প্রতিহিংসা বাংলার সম্মানে আঘাত করা তার সঙ্গে উন্নয়ন এবং বিজেপি ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না এখন জোড়াতালি দিয়ে জোড়াতালি দিয়ে এদিক ওদিক থেকে এনে একটা জোড়াতালির ক্যান্ডিডেট হয়তো যদি রাখেও কিন্তু দ্যাট উইল বি টু আর্লি ফর দ্য নেক্সট ইলেকশন নট ফর দা কামিং ইলেকশন পরিকল্পিত পরিকল্পিতভাবে যদি এই প্রশ্ন করেন সারা বাংলায় আচ্ছা পিংলায় যদি আপনি প্রশ্ন করেন তাহলে আবার দিলীপ ঘোষের পরিবারের কাছে গেলেন না কেন যে স্বাস্থ্য সাথী কার্ড করিয়ে প্রশংসা করেছে অর্থাৎ যারা তৃণমূল করেন না যে বহু জায়গা তো আছে বিজেপি ছিল বহু লোকসভা কেন্দ্র আছে আগের জিতে ছিল বহু বিধানসভা কেন্দ্র আছে তো সেখানে তো ঢালাও লক্ষ্মীর ভাণ্ডার ঢালাও স্বাস্থ্য সাথী ঢালাও একটা স্কুল একটা স্কুলে যখন প্রত্যেক প্রত্যেককে সাথী বা সবুজ কন্যাশ্রী দেওয়া হচ্ছে তো তখন কি তৃণমূল বিজেপি এসব ভাগ করে দেওয়া হচ্ছে এই ধরনের বোকা বোকা কথা বলার কোন মনে হয় বিজেপি বাংলাকে দেয় না কারণ বাংলা বিজেপিকে ভোট দেয়নি কিন্তু যে এলাকার মানুষ তৃণমূল হয়তো ভোটে পিছিয়েও ছিল সেই এলাকায় তৃণমূল এমনভাবে কাজ করেছে এতটাই উপকার দিয়েছে যে ভোটটা বাড়বে বাড়বে তৃণমূলের ভোট কমছে না বিজেপির ভোট হচ্ছে সিপিএম আর কংগ্রেস থেকে যাওয়া ভোট আর তৃণমূলের ভোটটা বাড়বে বিজেপির ওই সব জায়গায় তুমুল গোষ্ঠীদ্বন্দ্ব চলছে যে দেখুন সেখানে কখনো যারা সিবিআই থেকে বাঁচতে বিজেপিতে গেছে তারা দখল করছে দিলীপ ঘোষের লবি পিছিয়ে পড়ছে অমুকের লবি এগিয়ে আসছে নিজেদের মধ্যে মারামারি চলছে কার লেখা দেয়াল লেখান হবে আর কার দেয়াল লেখন মোচা হবে এই নিয়ে বিজেপির মধ্যে গন্ডগোল চলছে মেদিনীপুরে তো দিলীপবাবুর দেয়াল লেখার পরও দিলীপবাবুকে বলতে হচ্ছে কর্মীরা ঠিক কাজ করেননি আমার দেয়াল লিখে ঠিক কাজ করেননি আমাদের কাছে তো খবর হচ্ছে দিলীপ ঘোষকে যাতে মেদিনীপুরেই টিকিট না দেয় তা দিলীপ উল্টো লবি সেখানে চেষ্টা করছে তাহলে ওপরের লেভেলেই যদি এই গোষ্ঠীদ্বন্দ্ব হয় তাহলে বুথ লেভেলে কি গোষ্ঠীদ্বন্দ্ব করছে বিজেপি ভেবে দেখুন যেখানে যেটুকু সংগঠন আছে মারামারি করছে আর বিপদে পড়ে গেলে তৃণমূলের নামে মিথ্যা অভিযোগ করছে কোনো সন্ত্রাস নেই অবাধ গণতান্ত্রিক পরিবেশ যে কোনো কারণে অন্য যে কোনো কারণের মৃত্যুকে তৃণমূলকে টেনে অভিযোগ করাটা বিজেপির অভ্যাস কারণ এছাড়া বিজেপি পলিটিক্স করতে পারে না বিজেপির জনসমর্থন নেই বিজেপির পাশে মানুষ নেই বিজেপির হচ্ছে ইডি সিবিআই ইলেকশন কমিশন দিয়ে অফিসার বদলি কখনো কোনো মৃত্যুকে তৃণমূলের দায় বলে চালিয়ে দিয়ে গন্ডগোল করা তো এই মিথ্যাচার কুৎসাগুলোই করছেন স্থানীয় মানুষ জানেন আসল ঘটনা কি তাই ভোটে কোনো প্রভাব পড়বে না ভোটে তৃণমূল জিতবে সেটা তো দেওয়ালের লেখন হিরণ করতে পারছে বলে এখন এইসব বলছে এগুলো কোনো কাজের কথা হলো আর এগুলো যেখানে ওদের লোকজন নেই পারে না কোথাও সাজাতে পারে না পতাকা টাঙাতে পারে না লোকাল থেকে হায়ার অথরিটিকে বলে দেয় যে তৃণমূল লাগাতে দেয়নি অ্যাকচুয়ালি ওদের সংগঠন নেই নিজেরাই যেতে পারে না পতাকা টাঙাতে পারে না বুথ কমিটি নেই মন্ডল কমিটি নেই ও তো সংগঠন নেই তাদের আবার বড় বড় কথা বিজেপির সংগঠন হচ্ছে গরুর গাড়ির হেডলাইট বিজেপি সভা হামলা রক্ত ঝরেছে সেই ছবিও বিজেপি নিজেদের মধ্যে মারামারি হচ্ছে দেখছেন না আদি বিজেপি বনাম নব্য বিজেপি দিলীপ বিজেপি বনাম সুকান্ত বিজেপি আরে দিলীপ ঘোষেরই নমিনেশন কাটছে সুকান্ত শুভেন্দু তাহলে মারামারিটা তার নিচের লেভেলে কোন জায়গায় পৌঁছচ্ছে গিয়ে দেখুন আরএসএস বিজেপি বনাম তৎকাল বিজেপি সিবিআই থেকে বাঁচতে যাওয়া বিজেপি বনাম অরিজিনাল বিজেপি দিলীপ ঘোষের মতো লোকে সিট কাটতে চাইছে চেষ্টা তো তো করেছে ফার্স্ট লিস্টে নামও ঘোষণা করতে দেয়নি তাহলে আপনারা বুঝে নিন ঝগড়াটা ওদের কোন তীব্র জায়গায় পৌঁছেছে একে তো নিজেদের লোকজন নেই যেটুকু আছে সেটা বিভক্ত হয়তো ওই সিবিআই থেকে বাঁচতে যাওয়া বিজেপির কেউ পতাকা লাগাতে গেছিল আবার দিলীপবাবুর লোকেরা গিয়ে লাগাতে দেয়নি আমাদের দাদাকে বিজেপির দাদা নাম্বার ওয়ান কে টিকিট দেবে না বিজেপি দাদা নাম্বার ওয়ান কে মেদিনীপুর থেকে সরাবে আর বিজেপির দাদা নাম্বার ওয়ান ছেড়ে দেবে তো সেগুলো তো হবে ওই প্রত্যেকবার এই হবে বিজেপির বাংলার উপর সিবিআই ইডি আর্থিক বৈষম্য টাকা না দেয়া ভোট এলেই কান্নাকাটি মেরেছে মেরেছে ইলেকশন কমিশন দিয়ে অফিসার বদল কোম্পানির পর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ঘুরবে আর ভোটের রেজাল্টে তৃণমূল দিবে